আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে। সাথে আছি আমি তাসলিমা আতিথি। মধ্য আফ্রিকায় বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত। ব্যালট বা ইভিএম এর চেয়ে অংশগ্রহণমূলক নির্বাচন গুরুত্বপূর্ণ বললেন সিইসি। থানাকে জনগণের ভরসা স্থল করতে চান আইজিপি। শেখ হাসিনা একটি শক্তি, ওয়াশিংটন পোস্টে ভূয়সী প্রশংসা। বিদ্যুৎ বিপর্যয়ে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত। কমিনি সয়াবিন তেলের দাম লিটার এখনও ১৯২ টাকা। ঢোল বাজিয়ে পূজা মণ্ডপ মাতালেন খাদ্যমন্ত্রী। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখছে বাংলাদেশ। অ্যান্টিবায়োটিকের মোড়ক হবে লাল, যথেষ্ট ব্যবহার রোধে হচ্ছে আইন। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।